তো বন্ধুগণ, হ্যাঁ, অনেকদিন পরে একটা ব্লগ আসছে। আর ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো ব্যাপারটা হচ্ছে যে এখন আমরা বেরিয়েছি হচ্ছে কলকাতা, ঠিক আছে। এখন বাজে 4:50 আর রাস্তাটা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ 4:50 টোটো পাওয়া মুশকিল, যদিও একটা টোটো পেয়েছি। তো স্টেশনে যেয়ে তারপরে কথা হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে তখন টোটো চলে এসেছিল, তার জন্য কটা কথাটা কমপ্লিট করা হলো না। আমার হচ্ছে আছে কলকাতাতে কাল, আজ আর গত পরশু দিন, মানে হ্যাঁ গত পরশু দিন হচ্ছে আমার এক্সিবিশন রয়েছে। তো তার জন্য হচ্ছে যে ব্যাপারটা যে আমরা যাচ্ছি, আমরা বলতে আমি মেসে বললাম যে ভাই আমার এক্সিবিশন আছে, সবাই পা তুলে রেডি, ভাই চ আমরাও যাবো, আমরা ব্যাপার। তো আমাদের ট্রেন হচ্ছে অগ্নিবীণা আছে 5:30, ঠিক আছে, 5:30 অগ্নিবীণা আছে। তো তারা দেখি একটু চা টা খাই, গোটা রাত কোনো ঘুম টুম হয়নি, ঠিক আছে, ইয়ার কি পাচ্ছিলাম বসে, আর অল্প হচ্ছিল শুধু। চা খাবো, চা খেয়ে স্টেশনে যাবো, একটু বসবো, একটু টিফিন ফিফিন কিছু নিয়ে নেবো, বিস্কুট ফিস্কুট কিছু, তারপর কলকাতা। बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। ট্রেন ছোটবেলার থেকে আমার একটা আনন্দ বিশ্বাস, এই যে বিছানা দাঁড়িয়ে আছে অগ্নিবীণা, তারপরে চেয়ে পড়বো, আর এই যে পড়াশোনা করে বাবু প্রজ্জ্বল বাবু, পেপার কিনছে, পেপার পড়াশোনা হবে, अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। অনেক প্রতীক্ষার পরে আমরা এতক্ষণে এসে যে পৌঁছেছি, ঠিক আছে। ট্রেনে প্রচুর ভিড় ছিল, ইচ্ছে ছিল ভিডিও করার, কিন্তু ভিডিও করা যায়নি। আর আমাদেরও প্রচুর ঘুম টুম পাচ্ছিল, কারণ গত রাতে আমরা উত্তাল মজা ফুর্তি ইয়ারকি মেরেছি, তাই মানে ঘুম টুম আসছিল যাচ্ছিল, মানে যা হয়েছে সেটা আমরাই বুঝছি। এখন প্রচুর পেটে খিদে পেয়ে গেছে, ঠিক আছে। আর সামনের ভিউটা এরকম, তো দেখি কিছু একটা খাওয়া দাওয়া করবো, তারপরে গঙ্গার বুক চিরে আমরা বাবুঘাটে যাব। তো ব্যাপারটা হচ্ছে যে আপাতত মমস ম্যাজিক দিয়ে কাজ চালাতে হচ্ছে, কারণ এখানে যে খাবার দাবার দেখলাম তাদের কোয়ালিটি কিন্তু একদমই মানে ওর্স বলতে গেলে, ঠিক আছে। কারণ এখানের খাবার দাবার খেয়ে নিলে একবার তাহলে খেলা শেষ, আপনার কলকাতা দেখা শেষ, শরীর ফরীর খারাপ হয়ে যাবে, কারণ এরা কত যুগ আগে তেল ব্যবহার করে সেটা ধারণারও বাইরে। তো আমরা আগে ভাবছি বাবুঘাট চলে যাবো, বাবুঘাটে যে ভালো কোনো একটা জায়গায় কিছু খাবো। আমরা ফেরি যাতে এখন ওই যে হাওড়ার ব্রিজ, আমাদের লঞ্চ চলে এসছে, এখান থেকে বাবুঘাট যেতে মাত্র 6 টাকা, খুব কম ভাড়া। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন আছি হচ্ছে বাবুঘাটে থেকে লঞ্চে নামলাম, দিয়ে লঞ্চ করে লঞ্চে যেখানটা নামাচ্ছিল আগে, যেখানে নামাতো সেখানে কিন্তু নামাচ্ছে না, তার আগে নামিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো অনেকটা হাঁটতে হচ্ছে,
তো মোটামুটি হাঁটছি অনেকক্ষণেই, তারপরে আমাদের প্রিন্সেপ ঘাট যাওয়ার কথা। তো প্রিন্সেপ ঘাটটা একটু মানে যেখানটায় নামাচ্ছে বাবুঘাটের নতুন একটা ঘাট হয়েছে ওটার থেকে একটু দূরেই, ঠিক আছে। তো আপনারা ইয়ে নিয়ে ট্যাক্সি ট্যাক্সি না নিয়ে সোজা আসতে পারেন, ঠিক আছে, সোজা হাঁটাহাঁটি করলেই চলে আসে। আমরা যাবো ওখানে, দেখা যাক। প্রিন্সেপ ঘাটটা যাওয়ার খুব ইচ্ছে ছিল। যে আমরা প্রিন্সেপ ঘাটে ঢুকে গেছি, প্রচুর কপত কপতির ভিড়, কিন্তু আমরা তার কপত কপতি নিয়ে আসিনি, আমরা সিঙ্গেল মানুষজন। অনেকদিন ধরে প্রিন্সেপ ঘাট আসার মানে খুব খুব ইচ্ছে ছিল, ঠিক আছে, মানে জায়গাটা দেখার খুব ইচ্ছে ছিল, কারণ এখানে সেরা সেরা ফটোগ্রাফি হয়েছে। ফটোগ্রাফি যেহেতু আমি পাগল, আর সেটার জন্যে আজকে আসা কলকাতা, তো সেটা দেখার খুব ইচ্ছে ছিল। আর ভিউটা কিছুটা পেছনের এরকম, পুরো ভিউটা সিনেমাটিকে দেখাচ্ছি, বেশ সুন্দর লাগবে। তবে এতটা আস্তে আস্তে গরমে জীবনটা বেরিয়ে গেল, ঠিক আছে। আপনারা যদি আসেন তাহলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে না এসে ওই ট্রেনের যে ক্রসিংটা রয়েছে তার আমরা এখানে ওই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, ওই চেয়ারগুলোতে কিছুক্ষণ বসেছিলাম আর প্রচুর ছবি টবি তুললাম, কারণ জায়গাটা সেরা। তারপরে আজকে যে মেঘটা রয়েছে মানে লেভেলের লাগছে, লেভেলের, ঠিক আছে। তো তবে রোদ রয়েছে ওই জন্য একটু ক্লান্ত ক্লান্ত লাগছে, ঠিক আছে, কিন্তু জায়গাটা কিন্তু লেভেলের। তো আজকের যে প্ল্যানিংটা, আজকে হচ্ছে আমরা ওই আমার বন্ধুটার বাড়ি যাবো, মানে হ্যারি। হ্যারি খুব ভালো ছবি তোলে, ওর ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট হচ্ছে হ্যারি নামে, তো দারুণ পোস্ট্রেট তোলে। তো ওর বাড়ি যাবো, ও এখানে পড়াশোনা করে আর কি, তো ওর বাড়ি যাবো। তো তারপরে আজ বিকেলে যাবো ভিক্টোরিয়া ঘুরতে, তারপরে কাল সকাল দিকে যাবো কালীঘাট দিয়ে, তারপর দক্ষিণেশ্বর আর কি, তারপর কালকে দুপুরবেলায় যাবো এক্সিবিশনে, ঠিক আছে। দুপুরবেলায় এক্সিবিশনে একটা আলাদা আলাদা ভিডিও করবো, তো এই ভিডিওটা দেখি কতটা কন্টিনিউ করা যায়। এখন খাওয়া দাওয়া করবো কিছু, তো সেই কথা হয়েছিল সেই লাস্টে মেট্রোতে ওঠার সময়। আর এখন আমরা হচ্ছে ভিক্টোরিয়া, এই যে সায়ন্তন ভাই, সায়ন্তন ভাইকে দেখেননি মনে হয়, অনিন্দকে দেখেছিলেন সবাই, আপনারা অনিন্দর মতনই সায়ন্তন আসছে আরেকটা ভাই, সবাই মিলে এসেছি ভিক্টোরিয়া দেখতে। আমরা ভিক্টোরিয়া দেখতে না, এদিকটা একটু ঘোরাঘুরি করতে, ভিক্টোরিয়া আগেই দেখেছি, ওটা দেখার কিছু নেই। তো একটা ছোট্ট সিনেমাটিক, তারপরে ময়দানে দেখা হবে।